এক লিটার জল আছে, সেই জলটা বেরোনোর রাস্তায় একটা, তাহলে ওইখানে যে চাপ থাকবে আর যে পরিমাণে জল বেরোবে, আরেকটা রাস্তা অধো খোসা, সেখানে কিছুটা যাবে, যে ওইখানে মিশে বডির সাথে মিশে যাবে, ওটুকু আর আউট হবে, বুঝা গেল? প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনেকবার বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি, ফ্রিজিয়ান জাতের গরু বলতে আপনারা একটা জিনিস বুঝে থাকেন, হাই পার্সেন্টেন্সের গরু। কিন্তু হাই পার্সেন্টেন্স মানেই কিন্তু অধিক দুধ দেবে, অধিক টেকসই হবে এমন কোনো কথা নয়। আমাদের এই গরম উষ্ণমণ্ডলের আবহাওয়ায় যে ফ্রিজিয়ান গরুগুলো বাচ্চা জন্ম হয়, এগুলো অবশ্যই টেকসইভাবে গড়ে ওঠার জন্য পার্সেন্টেন্স একটু কম করে রাখাটাই ভালো। এই জিনিসটা আমি বারংবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, এতদা সত্ত্বেও আমি বারবার খামারে গিয়ে খামার পর্যায়ে যে বিষয়টা দেখেছি সেটা হলো, তারা সব সময় হাই পার্সেন্টেন্সের সিমেন্ট ব্যবহার করতে চায়। কিন্তু হাই পার্সেন্টেন্সের সিমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে তার যে পালন ব্যবস্থা, অর্থাৎ তার যে ম্যানেজমেন্ট, তার যে খাদ্য ব্যবস্থাপনা সম্মুখ বিষয়ে কিন্তু খামারের পরিষ্কার জ্ঞানও নাই, আর তাছাড়া তারা খুব ভালোভাবে এই ম্যানেজমেন্টটা করতে পারে তাও কিন্তু না। সুতরাং এরা কিন্তু খুব ভালো মানের যে ইয়ের প্রফিটটা পায় বা পাবে তেমনটাও কিন্তু পায় না তারা। এর কারণে আমাদের এই পশু ব্যবসা কিন্তু প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখেন, যদি আপনারা পার্সেন্টেন্স একটু কম করে রাখেন, অর্থাৎ মা যদি আপনার পার্সেন্টেন্সের দিকে একটু বেশি হয়, সেক্ষেত্রে আপনি যদি পার্সেন্টেন্সটা একটু কম করে সিমেন্ট প্রদান করেন, অবশ্যই সেটা টেকসই জাতের অনেক ভালো মানের বাচ্চা উৎপাদন করতে সক্ষম। সুতরাং আমাদের ভালো টেকসই জাত উৎপাদনের জন্য কখনোই আপনার বেশি ব্লাডের সিমেনের পিছনে না ছুটে অবশ্যই পার্সেন্টেন্স কম করে রাখা উচিত। অতএব মায়ের পার্সেন্টেন্স যদি 80-100 ভিতরে হয়, তখন শিকারে 50-75% বীজ ব্যবহার করাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তাহলে কি হবে, খুব ভালো কোয়ালিটির একটা বাচ্চাও পাওয়া সম্ভব হবে, এবং এই বাচ্চাটা আমাদের আবহাওয়ায় অতি বেশি টেকসই হবে, বাচ্চাটার রোগ ব্যাধি কম হবে, বাচ্চাটার দুধের ক্যাপাসিটি ভালো আসবে, তাছাড়া এটা ভবিষ্যতে খামারের একটা মূল্যবান সম্পদ হয়ে গড়ে উঠবে। যদি আপনারা এই তথ্যগুলো ফলো করেন, সরকার কিন্তু সর্বদাই চেষ্টা করে যাচ্ছে যে দেশে টেকসই জাতের বাচ্চা উৎপাদন করার জন্য, তাতে পশু ব্যবসা দ্রুত সম্প্রসারিত হবে।